ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দুর্জয় তারুণ্য। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন এবং কমেন্ট মন্তব্য করে আপনার মতামত জানান। আমাদের ফেসবুক পেজ দুর্জয় তারুণ্য এবং আমাদের ইউটিউব চ্যানেল দুর্জয় তারুণ্য সাবস্ক্রাইব করুন। এখন আমরা দেখব বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির এক নজরে আসন সংখ্যা। ঢাকা ইউনিভার্সিটিতে সকল ইউনিট বা সকল মাধ্যমগুলোতে রয়েছে 6688টি। চিটাগাং ইউনিভার্সিটিতে সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 4708টি আসন সংখ্যা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রয়েছে 2252টি আসন সংখ্যা। রাজশাহী ইউনিভার্সিটিতে রয়েছে 4722, জগন্নাথ ইউনিভার্সিটি 2850, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েটে রয়েছে 1030টি আসন। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রয়েছে 1655টি আসন সংখ্যা। এটি সিলেটে অবস্থিত। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 1200 আসন সংখ্যা। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে রয়েছে 1005টি আসন সংখ্যা। রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েট এখানে রয়েছে 870টি আসন সংখ্যা। ইউনিভার্সিটি অফ চিটাগাং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েট এখানে রয়েছে 700টি আসন সংখ্যা। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে রয়েছে 470টি আসন সংখ্যা। খুলনা ইউনিভার্সিটিতে রয়েছে 1102টি আসন সংখ্যা। ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ঝিনাইদাতে অবস্থিত মাঝামাঝিতে, এখানে রয়েছে 1696টি আসন সংখ্যা। হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে রয়েছে 1950টি আসন সংখ্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে রয়েছে 2022টি আসন সংখ্যা। দিস ভিডিও ক্রিয়েটেড বাই হাসান মাহমুদ, এডিটেড বাই MD রাজন অ্যান্ড ডিরেক্টেড বাই মান্না মান্না।